সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই যে যেখানে আসছেন আল্লাহ রহমতে ভালোই আসেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দুয়ার ভালো আছি আজকে আমি জটপট একটা নাস্তা দেখাবো সুজি নাস্তা সুজির পিঠা আমি একটা ডিম দিয়ে আজকে সুজির পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি রেখেছি একটা পরিমাণ সুজি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ আধা কাপ পরিমাণ চিনি এখানে এক কাপ পরিমাণ নারকেল কোরআন আমি এখন এই বাটিটার মধ্যে আমি ডোটা করে নিব সুজি দিয়ে ডিম দিয়ে সব কিছু মিক্স করে একটা বাটার গুলব আমি সুজিটাকে একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আবারও আমি আমি মিক্স করে নিব এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আমি কম দিয়েছি কারণ এই যে নারকেল কুড়ানো আছে নারকেল কুড়ানো দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে তাই চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি সবগুলো এখানে মিক্স করে নিব আমি আমার ব্যাটারটা সব কিছু এখানে মিক্স করে সুন্দর করে টোটাল যে আমি ব্যাটারটা গুলে নিলাম এখানে আমি একটা পেন বসাইছি চুলার মধ্যে এখন আমি আমার পিঠাটা বেজে নিব এখানে কিন্তু এক কাপের উপরে আমি তেল দিয়েছি বেশি পরিমাণে তেল নিয়েছি কারণ হচ্ছে এই পিঠাটা আমার খোয়া পিঠার মতো বেজে নিব এখন তো আমি পিঠাটা আমার ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি চুলা রাইস মিডিয়াম সাইজে রেখে আমি পিঠাটা বেজে নিচ্ছি এখন আমি আমার সুজির পিঠাটা একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করলাম দেখেন আপনারা কেমন হয়েছে দেখতে কী সুন্দর হয়েছে মুসমুসে। আমি যেরকম আমার সুজির পিঠাটা বানালাম সেরকম আপনারা আমার রেসিপিটা দেখে সুজির পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে সেইভাবে সুজির পিঠা বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের জন্য আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমিও দোয়া করব আজকের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমার রেসিপিটা দেখেন তো কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ